كلمة جنبات 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 اي غورة تشلي كذا تشلي خوشي يوم تمام تشلي اي غورة جنبات بور دين بور دين بور دين بور دبان كون خاني بور دين بان كلمة جنبات 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 كلمة جنبات 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 ভাবি আমি ভোটে দাঁড়িয়েছি এবার ভোটটা আমাকে দিয়েন হ্যাঁ ও আচ্ছা ঠিক আছে ভাবি আপনাদের বাড়িতে কটা ভোটার আছে আমরা তিনজন আমি আমার স্বামী আর আমার শাশুড়ি ও ইলেশ ভাই ভাবিকে 3000 টাকা দিয়ে দাও ঠিক আছে এই ভোট ভোট সব ভোট সেলিম ভাই সব ভোট ভোট দিবেন কোনখানে ভোট দিবেন কোনখানে ভাবি ভোটটা তাহলে ঠিকঠাক দিবেন হ্যাঁ হ্যাঁ কোনো চিন্তা নাই টাকা পেয়েছি না এবার ঠিকঠাক দিয়ে দিব ঠিক আছে ছোটন ভাই আরে সেলিম এসো এসো বসো ভাই এবারে তো আমি ভোটে দাঁড়িয়েছি আপনার বাড়িতে তো অনেক ভোটার ভোট কটা আমাকে দিন তাই তো গো ওই পাড়ার পচাও ভোটে দাঁড়িয়েছে অনেক কিছুই দিব বলছে তুমি কি দিবা ভাই তোমার বাড়িতে কটা ভোট আছে আমাদের বাড়িতে টোটাল 10টা ভোটার ইলিয়াস ভাই ছোটন ভাইকে 10000 টাকা দাও তো ঠিক আছে ছোটন ভাই তাহলে দেখে শুনে ভোটটা করে দিও যাতে আমি জিতে যাই তোমাকে কোনো চিন্তা করতে হবে না তুমি নিশ্চিন্তে থাকো আমি ঠিক দেখে নিব ঠিক আছে ভাই আসছি তাহলে বাড়িতে কেউ আছেন বলো বাপ চাচা বাড়িতে সব ঠিকঠাক আছে তো হ্যাঁ কোনো অসুবিধা নাই আমরা ঠিক আছি চাচা এবার তুমি ভোটে দাঁড়িয়েছি ভোটটা আমাকে দিন আর এই টাকাটা রাখেন এই চলো সবাই সেলিম ভাই কি অবস্থা টাকা না হলে তো কেউ ভোটই দিছে না আমরা জিততে পারবো তো হ্যাঁ কি আর করা যাবে সবই পরিস্থিতি কিন্তু যে যাই করুক তোমরা তো আমার সাথে নিঃস্বার্থভাবে আছো হ্যাঁ ভাই আমরা সব সময় তোমার পাশে আছি আরে তুমি কোনো চিন্তা করো না আমরাই জিতব হ্যাঁ আমরাই জিতব হুম ঠিক আছে ভাই জিতে গেছে 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 ভাই জিতে
ভাই চলেন, সব রেডি। হুম ঠিক আছে। ও সেলিম ভাই একটু শুনো, আমার এখন টাইম নাই। আর হ্যাঁ শুনো না, শুনেন বলো। আরে তোমার তো বিরাট ঘাম হয়ে গেছে, আমরাই তো তোমাকে ভোট দিছি তানু, আর আমাদেরকে পাত্তা দিছো না। আমি শুনু সরকার থেকে ঘর এসছে, চাইল ডাইল এসছে, তো আমাদের দিকে একটু নজর দাও। হুম নজর তো দেবই, তার আগে একটা কথা। আচ্ছা বলো তো এই সাইকেলটা কার? কেনে আমার? ধরো আমি এটা চালানোর জন্য নিয়ে গেলাম, যদি কোনো ক্ষতি হয় আমাকেই তো সারিয়ে দিতে হবে, তাই না? হ্যাঁ। আর আমি যদি এটা কিনে নিই, তারপর ভেঙে ফেলি, পুড়িয়ে দিই, ফেলে দিই বা কাউকে দিয়ে দিই, তাহলে তো তোমার কিছু বলার থাকবে না, তাই না? না। তো একই ব্যাপার, তোমাদের ভোট আমি টাকা দিয়ে কিনে নিয়েছি, তাহলে এখন আমি তোমাদের অভাব অভিযোগ কেন শুনবো? ভাই চলেন, দেরি হয়ে যাচ্ছে। চাচা এবার তো আমি ভোটে দাঁড়িয়েছি, ভোটটা আমাকে দিন আর এই টাকাটা রাখেন। এই চলো সবাই। বাপ শুনো, তুমি কি ভেবেছো এই টাকা দিয়ে আমার সম্মান অধিকার বেচে দিব? কেন চাচা, কম হয়েছে নাকি? তুমি শিক্ষিত ভালো ছেলে, তুমি টাকা দিয়ে ভোট কিনে নেবে, তোমার কাছ থেকে এটা আশা করিনি। কি করব চাচা, মানুষের সেবা করব বলে ভোটে দাঁড়িয়েছি, আর এখন সবাই বলছে নোট নেই তো ভোট নেই, তাই এটা করতে আমি বাধ্য হয়েছি। তুমি যুবক ছেলে, ভোটে দাঁড়িয়েছো মানুষের পাশে থাকবো বলি, তোমার নিয়াত যদি ঠিক হয় তাহলে আমি তোমাকে ভোট দেবো বাবা, আমার কোনো টাকা লাগবে না। ভাই হ্যাঁ চাচা, ও চাচা আরে বাবা সেলিম তুমি, ওগো দেখো আমাদের বাড়িতে কে এসছে, এসো বাবা এসো। এসব কি বাবা? চাচা এতে চাল আর ডাল আছে সরকার থেকে গরিব মানুষের জন্য, আর আবাস যোজনার লিস্টে তোমার নাম দিয়েছিলাম, সরকার থেকে তোমার নামে পাকা ঘর এসেছে। আ কি বলছো বাবা, সত্যি? দেখো গো দেখো কে এসছে, নেতার বাড়ি যাওয়ার আগে নেতাই গরিবের বাড়ি এসছে আমাদের খোঁজ খবর নিতে। হ্যাঁ ঠিকই বলেছো, এই হলো গরিবের নেতা, আমাদের এই রকম নেতা সব সময় দরকার। আপনারা সবাই দোয়া করবেন আমি যেন এভাবে সবারই পাশে থাকতে পারি। এই নিন চাচা, এখানে একটা সই করে দিন। হ্যাঁ বাবা। চাচা আপনাদের যে কোনো অসুবিধা হলে আমাকে একবার মনে করবেন, আমি আপনাদের সব সময় পাশে আছি। ঠিক আছে বাবা। নেতা হলেন সেই জনপ্রতিনিধি যাকে আমরা সরাসরি ভোট দিয়ে নির্বাচিত করি, আমাদের সুবিধা অসুবিধার কথাগুলো সরকারের কাছে তুলে ধরার জন্য। কিন্তু বর্তমানে ভোট মিটে যাবার পর কেউ আর সাধারণ মানুষের কোনো খোঁজ খবর রাখে না। সব নেতাই যে খারাপ তা কিন্তু নয়, উচিত শুধু সঠিক মানুষকে নির্বাচিত করা। তাই আপনার মূল্যবান ভোট প্রার্থীকে দেখে বুঝে দিন, শুধুমাত্র অর্থের লোভে আপনার ভোট অযোগ্য প্রার্থীকে দেবেন না।
এটা আপনার এবং পরিবারের ভবিষ্যতের ব্যাপার। তাই ভোট দিন সঠিক জায়গায়।